ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কোয়ালিটি ম্যান এডুকেশন আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছে। আজকের আপডেট শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পর্কে আমরা জানব, তো সাবস্ক্রাইব করে রাখবেন কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলটি। এই চ্যানেলটি সবসময় আপনাদের কথা বলে, সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কী কী প্রয়োজন, সে বিষয়ে আমরা আপনাদেরকে প্রয়োজনে হেল্প করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখছি আমরা যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন সম্পর্কে আমরা কী জানি। জাগো নিউজ 24.com থেকে এই নিউজটি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে এসএসসি ও এইচএসসির বিষয়ে জানাতে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল। তো নিজস্ব প্রতিবেদকের প্রকাশনা করেছে এটি। তো দীপুমণি, ওনার শিক্ষামন্ত্রী, ওনার ছবি দেখছি আমরা। চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নাকি অটোপাস দিয়ে ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আগামীকাল বৃহস্পতিবার 15 জুলাই সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ওই দিন বেলা 11টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনে আসবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের। জানা গেছে 2021 সালের ঝুলে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে ফল ঘোষণার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একাধিক প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে শুধু বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষা এবং বিষয় পূর্ণমান পরীক্ষার মোট নম্বর কমিয়ে পরীক্ষা নেয়, এক্ষেত্রে প্রতি বিষয়ের দুই পত্র একীভূত করা, পাশাপাশি 200 নম্বরের বদলে 100 নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাবও রয়েছে। কিন্তু উভয় ক্ষেত্রেই করোনা পরিস্থিতির উন্নয়ন জরুরি। সংক্রমণের হার 10 শতাংশের নিচে নেমে গেলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রের সংখ্যা বর্তমানে তুলনায় দ্বিগুণ করে এ পরীক্ষা নেওয়া হবে। এমনটি সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং জিএসসি পরীক্ষার ফলের 50% এবং অ্যাসাইনমেন্ট ও ক্লাস অ্যাক্টিভিটিজের উপরে 50% সমন্বয় করে ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা হতে পারে। এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীদের এইচএসসি ফলের 50% এবং জেএসসির 25% এবং অ্যাসাইনমেন্টের ফলের 25% সমন্বয় করে ফল প্রকাশের জন্য প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী এটি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন। সেই অনুমোদনটি শিক্ষামন্ত্রী দীপুমণির কাছে এটি এখন রয়েছে এবং তার কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী। এ সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের কাজ শুরু করবে বলে জানা গেছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সবসময় আমরা কিন্তু আপনাদেরকে লেটেস্ট নিউজগুলো জানিয়ে থাকি শিক্ষা বিষয়ক। তো আপনারা অবশ্যই এই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এডুকেশন সম্পর্কে সমস্ত আপডেটের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউর গুড লাক।